সব্যসাচীদের সাথে কথা বলেছি, যেদিন ডেট সভ্যতা ফাইনাল করবে এই মূর্তি নিয়ে এই কমিশন, এই যে আমাদের কমিশনার যেখানে বসে বসে থাকেন, অফিসার যিনি কর্পোরেশনে বসেন সরকারি অফিসার, তার সামনে যাব। কারণ আমরা মেয়রকে মানি না, তিনি তৃণমূল কংগ্রেস লিডার, তিনি মেয়র নন। আগে যিনি মেয়র ছিলেন সব্যসাচী দত্ত, তার কাছে বিজেপি সিপিএম কংগ্রেস যে কেউ গিয়ে সাহায্য চাইতো, এখানকার কর্পোরেশন থেকে তিনি সাহায্য করতেন, কারণ তিনি সকলের মেয়র ছিলেন। এখন যিনি মেয়র হয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মেয়র, তিনি মানুষের জন্য কাজ করেন না। তাই আমাদের মূর্তি যদি এখানে বসাতে না পারি, শুনে রেখে দিন, সভ্যতার যেদিন সময় নেবে সেদিন হাজার হাজার ছাত্র যুব নিয়ে কর্পোরেশনের গেটে গিয়ে মূর্তি বসিয়ে দিয়ে আসবো। আমরা জানি কিভাবে দাবি আদায় করতে হয় আর কিভাবে অধিকার প্রতিষ্ঠা করতে হয়। মনে রাখবেন, আমরা যার দল করি তার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি। মনে রাখবেন, আমরা যে বাংলায় কথা বলি তার নেতার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। ইঞ্চিতে ইঞ্চিতে রক্ত দিয়ে আপনাদের মেকি বাঙালিয়ানার প্রতিবাদ করার জন্য আমরা তৈরি। তাই চারটে লাইন নিয়ে শেষ করব। প্রতিদিন মারছেন তো তিনটে নির্বাচন লুটে নিয়ে, আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, শুধু চারটে লাইন মনে রাখুন। আজকে যারা খাচ্ছে মার, এবার তারাই দেবে। 34 বছরের সিপিএম গেছে, পিসি তোমার দলও যাবে। শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা, আর শুধু সময়ের অপেক্ষা। বন্দে।